সারা জিন্দেগি ভর যেই মানুষটা তোমার জন্য তার জীবন শেষ করে দিয়েছে, সারা জীবন ভর তোমার সুখের জন্য যেই মানুষটা কাঁদত, সারা জীবন ভর তোমার একটু মুখের হাসি দেখার জন্য যেই মানুষটা অধীর আগ্রহে বসে থাকত, নিজের জীবন তোমার জন্য যারা বিলীন করে দিত, তোমার মা তোমার বাবা ওই দিন হাসরের মাঠে মা পর্যন্ত দূরে চলে যাবে, হাসরের মাঠে ওই দিন বাবা পর্যন্ত দূরে চলে যাবে। ভয়ঙ্কর সে মাঠের বর্ণনা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখীহি ওয়া উম্মিহি ওয়া আবীহি, ভাই পালিয়ে যাবে, বোন পলে যাবে পালিয়ে যাবে, মা বাবা পর্যন্ত সেদিন পালিয়ে যাবে, কেউ সেদিন পাশে থাকবে না। জালিমদের জন্য বড় ভয়ঙ্কর সে মাঠ হবে, পাপিষ্ঠদের জন্য সে ভয়ঙ্কর মাঠের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দেন। এ বন্ধু এ ভাই, জালিমদের কাতারের ভিতরে যাবানা, জালিমদের কাতারের ভিতরে অংশীদার অংশগ্রহণ করিও না, জালিমের কাতারের ভিতরে যদি চলে যাও হাসরের মাঠে নাজাত পাবানা। আল্লাহ তাআলার ধমকে গোটা হাসরের মাঠ থর থর করে কাঁপবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ভয়ঙ্কর সে চিত্রের কথা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, বলেন উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আজকে জালিমদেরকে এবং তাদের দোসরদেরকে এক জায়গায় কর, জালিমদেরকে আর তার দোসরদেরকে এক জায়গায় কর, নিয়ায় অমা কানু ইয়াবুদু না মিন দুনিল্লাহ, আল্লাহর ব্যতীত যার ইবাদত করতো তারা, এমন মানুষদেরকে সব এক জায়গায় কর যারা জালেম জুলুম করেছে। আল্লাহ তাআলার এ ধমকে গোটা হাসরের মাঠ থর থর করে কাঁপবে, মানুষগুলো ভয়ে থর থর করে কাঁপতে থাকবে, জিনগুলো ভয়ে থর থর করে কাঁপতে থাকবে, ফিরিস্তাগুলো ভয়ে থর থর করে কাঁপতে থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফিরিস্তারা ভয়ে থর থর করে সেদিন কাঁপতে থাকবে, নবী পয়গম্বররা পর্যন্ত সেদিন থর থর করে কাঁপতে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থর থর করে কাঁপবে, নূহ পয়গম্বর থর থর করে কাঁপবে, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে সবসময় কথা বলতেন কালিমুল্লাহ, তিনিও থর থর করে কাঁপতে থাকবে, ঈসা পয়গম্বর থর থর করে কাঁপতে থাকবে, সব নবী পয়গম্বর গুলো থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহর ধমকে গোটা হাসরের মাঠটা যেন থর থর করে কাঁপতে থাকবে, ধমক দিয়ে আল্লাহ বলবেন উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম
নিয়ায় 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 জালিমদেরকে এবং তাদের দোষরদেরকে নিয়ায় এক জায়গায় কর ওমা কানু ইয়াবুদু নাবিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আমার ইবাদত ব্যতীত যাদের ইবাদত তারা করত তাদেরকে নিয়ে আয় এবং জাহান্নামের দিকে তাদেরকে হাঁকায় লয়া যা ওদেরকে জাহান্নামের পথের দিকে নিয়ে যা ওদেরকে জাহান্নামের ভিতরে তাদের জায়গা করে দাও জালিমদেরকে নিয়ে আসবে ফেরেশতারা জালিমদেরকে সব জালিমদেরকে এক জায়গায় করবে আল্লাহর নির্দেশ পাওয়ার পর ওরে ভাই নিজে একটু নিজের বিবেকের সাথে প্রশ্ন করে দেখো জালিমদের কাতারে পড়ো নাকি দুনিয়ায় তো জালিমের অভাব নাই কত রকম করে কতজন জুলুম করতেছে মিথ্যা অন্যায় কথা দিয়া ভালো মানুষটাকে জেলখানার ভিতরে ভরে রাখছে দোষ নাই অপরাধ নাই তারপরেও জেলখানার ভিতরে ভরে রাখছে হাজার হাজার অপরাধীরা বাহির দিয়ে ঘুরতেছে ক্ষমতা আছে শক্তি আছে আরেকজনেরটা জোর করে খায় লাঠির জোর ক্ষমতার জোর অর্থের জোর সব জোর দেখায়া দুর্বলের উপর সবল রাজকে জবরদখল করতেছে জালেম জালেম সব জালেমদেরকে এক জায়গায় করা হবে ফেরেশতারা নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে জালেমদেরকে নিয়ে যাবে নিজেকে একটু জাহান্নামের ওই হাসরের ময়দানে একটু নিজেকে খেয়াল করো জালিমদেরকে যখন নিয়ে যাবে তাফসীরের ভিতরে আসছে পুলসিরাতের পাশাপাশি নিয়ে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা আবার ডাক দিবে আবার ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াকিফুহুম ওদেরকে থামায় দাও ওদেরকে থামায় দাও ওদেরকে ওখানে দাঁড় করাও থামাও আল্লাহ দাঁড় করাবো কেন আপনি নিয়ে যাইতে বলছেন নিয়ে যাইতেছি দাঁড় করাইতে আবার বলতেছেন কিছু করবেন কিছু বলবেন আল্লাহ আল্লাহ তাআলা বলবেন ইন্নাহুম মাসউলুন নিশ্চয় ওরা জিজ্ঞাসিত হবে আমি আল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করব এত সহজেই যাবে না দাঁড়াও আমি ওদেরকে জিজ্ঞাসা করব এমনিতেই রবের ভয়ে গোটা হাসরের মাঠ কাঁপতেছে হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম বিশ্বনবী বলেন হাসরের ময়দানে এত কঠিন অবস্থা হবে কঠিন অবস্থা মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বারবার ফরিয়াদ করবে ও গো রব বিচারের কার্য শেষ করে হয় জান্নাতে দেন না হয় জাহান্নামে দেন হাসরের মাঠের যন্ত্রণা তো আর সহ্য হইতেছে না এত কঠিন অবস্থা হবে এমন সময় আল্লাহ তাআলা ওদেরকে জাহান্নামের দিকে নিতে বলবে পুলসিরাতের পাশে যাবে সাথে সাথেই আল্লাহ আবার ধমক দিয়ে বলবে অকিফু ঘুম ওদেরকে থামাও ওদেরকে থামাও ইন্নাহুম মাসউলুন আমি আল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করব ওরা জিজ্ঞাসিত হবে হাদিসের ভিতরে পয়গম্বরে আরবি কামলিওয়ালা বলেন পুলসিরাতের পাশে দাঁড় করায়া আল্লাহ তাআলা তিনটা প্রশ্ন করবেন তোমার যে হায়াতে জিন্দেগি দিয়েছিলাম এক নম্বর প্রশ্ন
হায়াতে জিন্দেগি তোমার দিয়েছিলাম গোলাম, সারা জীবনটা কি করেছো, সারা জিন্দেগি কি করছো, আজকে তোমার জিন্দেগির হিসাবটা একটু আমার কাছে দিয়া যাও। ওরে ভাই, নিজে সব কিছু জানি, চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য, ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য আরেকজনের সামনে গেলে নিজেদের দুই পা কাঁপে, আর হাসরের ময়দানে ওই কহার আল্লাহ যদি জিজ্ঞাসা করে সারা জীবনে কি করছো, সেগুলোর হিসাব দিয়ে যাও। সেদিন মানুষগুলো থর থর করে কাঁপতে থাকবে, হিসাব দেওয়া ব্যতীত ওখান থেকে একটা কদম উঠাইতে পারবে না। দুই নাম্বার আল্লাহ তাআলা বলবেন, কি জানছিল, কি এলেম অর্জন করছিল, এলেম অনুযায়ী কি আমল করছো, কতটুকু শিখছিলাম, কতটুকু জানছিলাম, কি আমল করছো। আমি যদি প্রশ্ন করি, বলেন তো সব মানুষ, যতগুলো মানুষ আছেন, প্রতিটা মানুষ জানে তাদের নামাজ তাদের উপরে ফরজ, নামাজ আদায় করতে হবে, এটা সবাই জানে। তার মানে নামাজের ইলম তার আছে, তার মানে নামাজের ইলম আপনার আছে। আপনি যদি নামাজ আদায় না করেন, তাহলে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে কতটুকু ইলম শিখছিলা আর কতটুকু আমল করেছ। ভালো আর মন্দ সব মানুষই জানে, তার মানে এই প্রশ্ন যখন করবে তখন উত্তর দেওয়ার কোনো কায়দা থাকবে না। হাজার হাজার মানুষ আটকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তিন নাম্বার প্রশ্ন, সম্পদ যতটুকু দিছিলাম কোন পথে সম্পদ উপার্জন করছিলাম আর কোন পথে ব্যয় করছিলাম। সম্পদ আগে জিজ্ঞাসা করবে কোন পথে উপার্জন করছো আর কোন পথে ব্যয় করছো, উপার্জন কোন পথে করছো এটা আগে জিজ্ঞাসা করবে, ব্যয় করছো কোন পথে এটা পরে। তার মানে বোঝা যায়, সম্পদ আগে কোন পথে উপার্জন করতেছে, উপার্জনের পথটা তার হালাল না হারাম এটা আগে জানতে হবে। উপার্জন করছে হারাম পথে উপার্জন করছে, প্রথমেই যদি হারাম পথে উপার্জন করে তাইলে ব্যয় করছে কোনটা, ওইটা তো দেখার প্রশ্নই আসে না। আগে জিজ্ঞাসা করবে কোন পথে উপার্জন করছে। হাজার হাজার মানুষ এমন আছে, সারা জিন্দগি সুদের সঙ্গে থাকিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, কোটি কোটি টাকা ঘুষ খায়া, ঘুষখোর অসহায় মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়া আঙ্গুল ফুলে কলা গাছ হইছে, এমন মানুষ আছে। ওদের চিন্তা ভাবনা শেষ পর্যায়ে গিয়ে একটা মসজিদ করে দেব, মাদ্রাসা করে দেব, ওদের চিন্তা ভাবনা শেষে গিয়ে একটা হজ করে আসব, মসজিদের কোনায় বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে কবরে চলে যাব। আরে না না না, উপার্জন কোন পথে করছো এটা দেইখা, তারপরে তোমার হিসাব হবে, ব্যয় কোন পথে করছো এটা তো পরে, আগে উপার্জন কোন পথে করছো এটা না জিজ্ঞাসা করবে। উপার্জনেরটাই যদি রবের কাছে ধরা খায়া যায়, হারাম জিনিস উপার্জন করিয়া কোন পথে ব্যয় করছে এই প্রশ্ন করার কোনো সুযোগ নাই। হালাল পথে উপার্জন করতে হবে। তিন নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা বলবেন, কোন পথে উপার্জন করছো, যদি হালাল পথে উপার্জন হয় তাহলে শেষের প্রশ্ন,
আল্লাহ তাআলা বলবে কোন পথে ব্যয় করছো, এত টাকা পয়সা যে তোমার ছিল, এত টাকা পয়সার মালিক ছিলা, তোমার টাকা কি মসজিদের কাজে লাগছে, তোমার টাকা কি কোরআন পড়নে ওয়ালাদের কাজে লাগছে, তোমার টাকা কি মাদ্রাসার কোন কাজে লাগছে, তোমার টাকা কি মুসলমানদের উন্নয়নের জন্য কোন কাজে লাগছে, তোমার টাকা কি দ্বীন ইসলামের পিছনে কোন কাজে লাগছে নাকি, নাকি তোমার টাকা যাত্রার প্যান্ডেলে লাগছে, নাকি তোমার টাকা নর্তকী নাচাইতে লাগছে, নাকি তোমার টাকা মদের বারে গিয়া লাগছে, নাকি তোমার টাকা অন্যায় অপরাধ জিনা ব্যভিচারের কাজে লাগছে, নাকি তোমার টাকা মাদ্রাসার বিরুদ্ধের কাজে লাগছে, নাকি তোমার টাকা মসজিদের বিরুদ্ধের কোনো কাজে লাগছে, এই হিসাব দিয়া যাও গোলাম, এই হিসাব দিয়া যাও। যাদের টাকা মদের বারে লাগে, যাদের টাকা মাদ্রাসার বিরুদ্ধে লাগে, যাদের পয়সা যাদের টাকা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লাগে, আল্লাহ ওয়ালা মানুষদের বিরুদ্ধে লাগে, একটা কদম আগানোর সেদিন সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াকিফুহুম ইন إنهم مسؤولون ফেরেশতারা রে ওদেরকে দাঁড় করা, ওদেরকে দাঁড় করা, ওদেরকে জিজ্ঞাসা করব। সেদিন আল্লাহ তাআলা এই জিজ্ঞাসাগুলো করে তারপরে ফুলসিরাতের উপরে পা রাখতে দিবে, নচেত ফুলসিরাতের উপরে কাউকে উঠতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন হাসরের এই কঠিন অবস্থা দেখিয়া রব হুঙ্কার দিয়া ডাক দিয়া বলবে মালাকুম লা তানাসরুন, ওরে মানুষের দল কি হলো, তোমাদের কি হলো, আজ একে অপরকে কেন সহযোগিতা করতেছো না, একে কেন অপরকে সহযোগিতা করতেছো না, করো আজকে একে অপরকে সহযোগিতা করো, তুচ্ছ তাচ্ছিল্য করে রব এই কথাগুলো মানুষদেরকে বলতে থাকবে, কেননা হাসরের মাঠে এ ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া নিজেকে নিয়ে সব মানুষ ব্যস্ত হয়ে যাবে, কেউ কারোর সাথে পরিচয় রাখবে না, কেউ কারোর সাথে পরিচয় রাখবে না, কেউ কারোর সাথে সেদিন পরিচয় রাখবে না, কেউ কারোর সাথে সেদিন পরিচয় রাখবে না। সেদিন সবাই আত্মসমর্পণ করবে আল্লাহ তাআলার কাছে, সবাই সেদিন আত্মসমর্পণ করবে, বালহুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, সবাই সেদিন আত্মসমর্পণ করবে, নেতায় সেদিন কাজে আসবে না, নেত্রী সেদিন কাজে আসবে না, নেতা কর্মীর কোনো কাজে আসবে না, কর্মী নেতার কোনো কাজে আসবে না, সুন্দরভাবে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেন সেদিন নেতা নেত্রীর কি অবস্থা হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন وأقبل بعضهم على بعض يتساءلون الله تعالى চমৎকার করে দুনিয়ার যে মানুষগুলো কোরআনের বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত, নবীদের বিরোধিতা করত, উলামায়ে কেরামদের বিরোধিতা, হক্কানি উলামায়ে কেরামদের বিরোধিতা করত, সুন্দরভাবে রব আল্লাহ বিস্তারিতভাবে এটা সুন্দর করে বলে দিয়েছে, যারা দিনের কাজে বাধা দিত এমন মানুষদেরকে হাসরের মাঠে নেতা আর কর্মী দুজনকে এক জায়গায় দাঁড় করিয়ে দিবি, নেতা কর্মী দুইজন মুখোমুখি অবস্থায় দাঁড়ায়া, কর্মী মানে সেলা পেলায় নেতারে ডাক দিয়ে বলবেন ওয়া আকবাল বাদুহুম আলা বাদি ইয়াতাসাআলুন, একজন সামনাসামনি দুজন দাঁড়ায় প্রশ্ন করবে,
নেতারে প্রশ্ন করবে করবি তারা ডাক দিয়ে বলবেন কালু ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন সেদিন আর নেতারে কর্মীরা সার সার বলবে না সেদিন নেতারে কর্মীরা সার সার বলবে না সেদিন সার সার বলে মুখের ফেনা তুলে ফেলবে না দৌড়ায়া গিয়া কলার ধরে ডাক দিয়ে বলবে তুমি তো তোমার শক্তি দিয়া আমারে ফিরায় রাখছিলা নেতার কলার ধরে নেতার মুখের উপরে আঙ্গুল উঠায় ডাক দিয়ে বলবে তুমি তো আমারে ফিরায় রাখছিলা তোমার ক্ষমতা দিয়া আল্লাহর পথ থেকে তুমি আমারে দূরে সরায় রাখছিলা আজকে তোমার কারণে আমার এ অবস্থা আজকে তোমার কারণে আমার এ হালাত তোমার কারণে আজকে আমি জাহান্নামের দিকে চলতেছি তোমার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি এ কথা যখন নেতাকে কর্মী ডাক দিয়ে বলবে সেদিন আজকে যেই নেতা তোমারে আজকে যেই নেতার পিছনে ভুলে ভুলে আজকে যেই নেতার পিছনে তুমি ঘুরে ঘুরে তোমার জিন্দেগিটারে তুমি নষ্ট করে ফেলছো দিন বুঝো নাই কোরআন বুঝো নাই ইসলাম কাকে বলে সেটা বুঝো নাই টাকার লোভে ক্ষমতার লোভে লাঠির জোরে যেই নেতার পিছনে তুমি ঘুরেছো আজকে যেন ওই নেতা ডাক দিয়ে বলবে কালু বললাম তাকুনু মুমিনিন আমার দোষ কেন দিতেছো আমার দোষ তো নাই বরং সে তুমি নিজেই তো বিশ্বাসী আসিলা না তুমি নিজেই বিশ্বাসী ছিল না তুমি যদি বিশ্বাস করতা তাহলে আমার পিছনে তুমি আসতা না তুমি যদি ইমানদার হইতা তাহলে আমার পিছনে আসতা না তুমি যদি আল্লাহরে মানতা তাহলে আমার কাছে আসতা না তুমি যদি রসুলকে মানতা তুমি যদি দিন মানতা ইসলাম মানতা তাহলে তুমি আমার পিছনে আসতা না আরে বোকা তুমি নিজেই তো মুমিন ছিল না তুমি নিজেই বিশ্বাসী ছিল না নচেত আমি তোমাকে একটু অপরাধের কথা বলার সঙ্গে সঙ্গে তুমি অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গেছো এটা তো আমার দোষ নয় আমার দোষ নয় এটা তোমার ঈমান ছিল না তুমি বিশ্বাসী ছিল না নেতা সেদিন কর্মীকে এই কথাগুলো ডাক দিয়ে বলবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তারপরে বলেন ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগীন নেতা ওই দিন ডাক দিয়ে কর্মীরে বলবে ওরে বোকা তোমার উপরে তো আমার কোনো কর্তৃত্ব ছিল না কেমন করে তোমার উপরে আমার কর্তৃত্ব থাকে তুমি যদি আমার কথা না শুনতা তাহলেই তো তোমার কিছুই হতো না তুমি যদি বিশ্বাসী হইতা তাহলে আমার কথা তুমি শুনছো কেন ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না বাল কুনতুম কওমান তাগীন বরং তুমি আছিলা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়ের একজন তোমরাই ছিলা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় এখন আমাদেরকে দোষ দিচ্ছ এরে মুসলমান ভাই ওরে আল্লাহর গোলাম বন্ধু আমার এর জন্য আমি আপনাদেরকে বলবো যার পিছনে আপনি ঘুরে আপনার জিন্দেগির সময়গুলো অতিবাহিত করতেছেন সর্বপ্রথম দেখতে হবে আপনি যার পিছনে পিছনে আছেন আপনি যেখানে যাইতেছেন আপনার বন্ধু নির্বাচন করতেছেন কার সাথে ঘুরতেছেন যার সাথে ঘুরতেছেন সে কি আপনারে রবের কথা স্মরণ করে দেয় কি দেয় না
যার পিছনে আপনি ঘুরতেছেন সে কি আপনার দ্বীনের কথা বলে কি বলে না, যার পিছনে আপনি ঘুরতেছেন সে কি আপনার নামাজের কথা বলে কি বলে না, যার পিছনে আপনি ঘুরতেছেন এর পিছনে ঘুরলে হাশরের মাঠে জালেমদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে কি লাগবে না, যার পিছনে আপনি ঘুরতেছেন এর পিছনে ঘুরলে জাহান্নামী হতে হবে নাকি জান্নাতি, নিজে আগে ডিসাইড করেন, তারপরে নেতা আপনি নির্বাচন করে লইবেন, তারপরে বন্ধু নির্বাচন করবেন। নেতা নির্বাচন করতে যদি কখনো ভুল করে ফেলেন হাশরের ময়দানে কি কি হবে আল্লাহ সুস্পষ্ট করে আপনাকে আমাকে জানায় দিয়েছে।